অংশের প্রসূতি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি এই গর্ব এই অহংকার বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজশাহীর সারদায়। নিবিড় বৃক্ষরাশির অবগুণ্ঠনে ঢাকা পাকপাখালির কলতানে মুখরিত এককালের প্রমত্তা পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। শত বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী এই একাডেমি। এক গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় এই একাডেমির বুকে বিকশিত হয়েছে হাজারো ব্রিটিশ, ভারতীয়, পাকিস্তানি আর বাংলাদেশি পুলিশ অফিসার। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রাচীন এই পুলিশ গড়ার তীর্থস্থান সত্যি বাংলাদেশের জন্য এক বিশাল অহংকার। শীতের এই রৌদ্র করোত্তর সকালে শতবর্ষের ঐতিহ্যের বিভাগ উদ্ভাসিত বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দার সম্মানিত কমান্ডেন্ট জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। The ceremonial parade of the ASP probationers up 28th BCS Police Batch is going to be held within a very short time. This historical parade crowns of the academy. প্রখ্যাত পদ্মার তীরে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি, সোনালি ঐতিহ্যের নীরব সাক্ষী এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। বিজয়, মুক্তি আর আত্ম অহংকারের মাস ডিসেম্বর। শত বছরের শত সংগ্রাম শেষে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই ডিসেম্বরই আমরা অর্জন করেছিলাম স্বাধীনতার লাল সবুজ পতাকা।
This colorful ceremonial parade of the ASP probationers of 28 BCS 2010 batch is going to be held after an intensive and rigorous basic training as well as completion of Masters in Police Science at this academy. মৃত্যু নয় ধ্বংস নয় মহিলিচ্ছেদের ভয় শুধু সমাবন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হতে শান্তি নভ হতে নীর যে কোনো প্রতিকূল পরিবেশে বিশ্বায়নের প্রতিযোগিতায় নিজেদের সানিয়ে নিতে দীর্ঘ এক বছর কঠোর শ্রম ও অনুশীলনের মাধ্যমে নিজেদের যোগ্য করে দেশ সেবার ব্রত নিয়ে তোমরা চলেছ সুন্দর আগামী বিনির্মাণের লক্ষ্যে সকল অসুন্দর আর অকল্যাণকে দূরীভূত করে নব উদ্যমে তোমরা নতুন প্রভাত আনবে এই বাংলায় সকল অন্ধকার তিরোহিত করে তোমরাই ছিনিয়ে আনবে নতুন সূর্যোদয়
Ladies and gentlemen, the commander of this ceremonial parade is the Probationer Mohammad Sohail Rana, did his honors and masters from the University of Dhaka under the discipline of political science. Parade সংগঠনের দায়িত্ব রয়েছেন সশস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান। তিনি 1977 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যাবত পুলিশ একাডেমিতে দক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশন দানপুরে কর্মরত ছিলেন। নেতৃত্বে রয়েছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর রয়েছে তৃতীয় এম এম মাহমুদ হাসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রো টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। চতুর্থ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনিম্যাল হাজবেন্ড্রিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। চতুর্থ কন্টিনজেন্টের পরেই অবস্থান করছে পতাকা বাহী দল। এ দলের ডান প্রান্তে পটপট করে উঠছে আমাদের গৌরবের জাতীয় পতাকা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি জাতীয় পতাকা, গ্রুপ, ঘরবর্গ আর আনুগত্য নিয়ে জুড়ে ধরেছে আই সাব ইন্সপেক্টর মোহাম্মদ বাকি বিল্লা। পতাকাবাহী দলের মাঝখানে রয়েছে শান্তি শৃঙ্খলার অতন্ত্য প্রহরী বাংলাদেশ পুলিশের পতাকা। দীর্ঘ হাতে পতাকা ধরে রয়েছে আজ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রায় শত বছরের ঐতিহ্য লালিত বাংলাদেশ পুলিশের পটভূমি বাংলাদেশ পুলিশ একাডেমির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে আজ সাব ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল করিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন আজ সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুরাদ আলী। রাজশাহী রেঞ্জের পতাকা ধরে রয়েছেন আজ সাব ইন্সপেক্টর সর্দার মোহাম্মদ মজনু এবং এপিবিএনের পতাকা ধরে রয়েছেন আর্মি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলাউদ্দিন। এরপরই রয়েছে পঞ্চম কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরই রয়েছে ষষ্ঠ কন্টিনজেন্টের অবস্থান। নেতৃত্ব দিচ্ছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেনের নেতৃত্বে রয়েছে সপ্তম কন্টিনজেন্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সবশেষে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে অষ্টম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছে শিক্ষানবী সহকারী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতক আরো অংশ নিচ্ছে অশ্বারোহী দল। পুলিশ একাডেমির শৌর্য আর সকল প্রশিক্ষণার্থীর সাহস, মনোবল ও প্রত্যয়ের প্রতি এই ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। এ দলে নেতৃত্ব দিচ্ছেন আর সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুস সালাম।
আমার ছবির জন্য তোমার ক্যামেরা নেওয়া হয়েছে প্রবেশ করছেন।
তাকে অভ্যর্থনা জানাবেন একাডেমির সম্মানিত কমান্ডেন্ট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। শিক্ষানবীর সহকারী পুলিশ সুপারদের সুনীল গোস্বামী অপেক্ষা আর উত্তেজনার অবসান ঘটিয়ে সে সুন্দর মুহূর্তটি আর বেশি দূরে নয়। সুন্দর এই ক্ষণে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখে দেখে তৈর্যধ্বনিতে ঘোষিত হবে আমাদের প্রধান অতিথির আগমনী বার্তা।
শ্রদ্ধাঞ্জলি। অদূরে বিউবেলের গ্যানপ্যাডে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির আগমনী বার্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই অশ্বারোহী দল ও আউটরাইডার পরিবেষ্টিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে ঐতিহ্যবাহী এই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবে। তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল এবং একাডেমিক সম্মানিত কমান্ডার মহোদয়। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে অশ্বারোহী দল ও আউটরাইডার পরিবেষ্টিত মাননীয় প্রধান অতিথি যখন মাঠে প্রবেশ করবেন তখন অনুগ্রহপূর্বক আপনারা সকলে দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। বাংলাদেশ শেখ হাসিনা, the chief guest is entering the parade ground through the northwestern corner, escorted by a smartly timed out contingent of mounted police and outriders. Honorable Minister of Home Affairs, State Minister of Home Affairs, Inspector General of Police and the Commandant of Bangladesh Police Academy will welcome the Honorable Prime Minister Sheikh Hasina at the saluting days. আমরা দেখতে পাচ্ছি অশ্বারোহী দল ও আউটরাইডার পরিবেষ্টিত মাননীয় প্রধান অতিথিকে বহনকারী গাড়ি বাংলাদেশ পুলিশ একাডেমির সাতবার গৌরব গাথা মহিমান্বিত হয়েছিল 1972 সালের লড়াই নিয়ে। সেদিন স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃত্য পদচারণায় ধন্য হয়েছিল এই পবিত্র অঙ্গন। ভালোবাসার বহমানতায় আজও আমরা গর্বিত ও উদ্দীপ্ত হয়েছি গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার স্বাধীনতা পদক 2011 প্রাপ্তির মাধ্যমে। তোমরা সবাই বীর সেনানীর দল, অন্ধকারে জ্বালাও আলোর শিখা, তোমরা পালাবে জাতির কপালে উজ্জ্বল জয়গীতা। সরল মানুষের সেবায় ব্রতি, অপরাধীর সাজা, তুচ্ছ বাঁধাও কোথায় ধরা, বাজা দানানা বাঁকা। Thank you.
হয়ে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার সপক্ষে তার সুদীর্ঘ অবস্থান, নারী ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ, সর্বোপরি মেধা, দূরদর্শিতা ও ঘনিষ্ঠ নেতৃত্বের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। Ladies and gentlemen, the parade commander has taken the coronation from the chief guest to march past. At the command of parade commander, all the contingents will start to show their graceful parade. মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তৃতীয় কন্টিনজেন্ট। এগিয়ে আসছে চতুর্থ কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার অশোক। নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পঞ্চম কন্টিনজেন্ট। মাননীয় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন। Thank you.
মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ষষ্ঠ কন্টিনজেন্ট। শিক্ষানবে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সপ্তম কন্টিনজেন্ট। সব শেষে এগিয়ে আসছে অষ্টম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন শিক্ষানবিশ মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অষ্টম কন্টিনজেন্ট। যথাযথ আন্তরিকতা ও নিষ্ঠার সহিত পালন সহ রাষ্ট্র
সংবিধান ও আমার আইনানুগ পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকিব। আমি আরো শপথ করিতেছি যে সর্বাবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব লইয়া আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। আল্লাহ আমার সহায় হন। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে শব্দযন্ত্র পরীক্ষা করা। হ্যালো 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 শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছে। হ্যালো
শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মাহমুদ আফরোজ লাহি। বেস্ট একাডেমিক পারফরমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার মাহমুদ আফরোজ লাহি। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সকল বিষয়ে কৃতিত্ব অর্জন করে বেস্ট কমিশনার হবার গৌরব অর্জন করেছেন শিক্ষানবী সহকারী পুলিশ সুপার এ.কে.এম. মামুনুর রহমান। এখন বেস্ট অফিসার কাপ গ্রহণ করার জন্য এগিয়ে আসছে শিক্ষানবী সহকারী পুলিশ সুপার এ.কে.এম. মামুনুর রহমান। ছাত্র জীবনে এ.কে.এম. মামুনুর রহমান অত্যন্ত মেধা স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সম্মানিত শুধু আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। সহকর্মীবৃন্দ, শিক্ষা সহপনী কুচকাওয়াজ অংশগ্রহণকারী নোবেল পুলিশ কর্মকর্তাবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সহপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। নবীন কর্মকর্তাদেরকে জানাচ্ছি প্রাণ ভালো অভিনন্দন। আজ আপনাদের পেশাগত জীবনে একটি বিশেষ দিন, একটি মহৎ পেশায় আত্মনিয়োগের এই যাত্রা লগ্নে সকলের প্রতি আমার শুভকামনা রইল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 23 বছর সংগ্রাম করে 9 মাস মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছিলাম এই ডিসেম্বর মাসে। আজকে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, 30 লাখ শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই আমার মা বোনদের এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যারা আজ জীবন দিয়েছে এবং যারা আপন জন হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় অর্জন করেছিলেন তাদেরকে। আমি 2 লাখ মা বোন এবং নির্যাতিত যারা তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত পঙ্গু মুক্তিযোদ্ধা এবং স্বজন হওয়া বেদনা নিয়ে যারা এখনো বেঁচে আছেন সকলের প্রতি জানাই আমার সহমর্মিতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান অবিস্মরণীয়। 1971 সালে 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাবাগ, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতির পিতার বাসভবন সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছিল, এমনকি এখানেও আক্রমণ চালিয়েছিল। রাজারবাগের পুলিশই প্রথম সামান্য সংখ্যক অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করেন। কনস্টেবল জাহাঙ্গীর সালাম সহ প্রায় 100 পুলিশ সদস্য যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। মুক্তিযুদ্ধে 9 মাসে আরো অনেক পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং শহীদ হয়েছেন। পুলিশের এই মহান আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পুরস্কার 2011 অর্জন করেছে। এবারে আমরা সরকার গঠন করে পুলিশকে সেই মর্যাদা দিয়েছি। সুধি মন্ডলী, সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, যে দেশটি ছিল যুদ্ধ বিধ্বস্ত, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা অত্যন্ত কঠিন কাজ ছিল। কিন্তু জাতির পিতা এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলেন এবং দেশের মানুষের জীবনে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য শক্তিশালী আধুনিক পুলিশ বাহিনীও তিনি গড়ে তুলেছিলেন। আমাদের দেশের প্রতিটি থানা প্রতি জায়গায় ধ্বংসপ্রাপ্ত ছিল এবং সবগুলি প্রতিটি থানাকে তিনি মেরামত করেন এবং নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। পুলিশের বিভিন্ন স্থাপনা যেগুলি হানাদার বাহিনীর আক্রমণে ধ্বংসপ্রাপ্ত ছিল সেগুলি আবার পুনর্গঠন করেন,
মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে এই যুদ্ধে ভয়াবহতা কাটিয়ে উঠে একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে জাতির পিতা নিরলস পরিশ্রম করেছিলেন ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে জাতীয় চার নেতাকে হত্যা করে আমাদের সেই অর্জনগুলি একে একে ধ্বংস করে দেয়। পবিত্র সংবিধান, যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের রক্তের মধ্য দিয়ে অর্জন করেছিলাম, সেই সংবিধানকেও শহীদের খোঁচায় ক্ষত বিক্ষত করে মুক্তিযুদ্ধের চেতনাকে উলন্ত্রিত করা হয়েছিল। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, জাতির পিতা চেয়েছিলেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ শান্তিপ্রিয় দেশ হবে। দুর্ভাগ্য আমাদের, সেই বাংলাদেশ পরিচিত হয়েছিল বিশ্ব দরবারে দুর্নীতির দেশ, জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসের দেশ হিসেবে। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেই সংগ্রামের ফসলেই আমরা আবার বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি মুক্তিযুদ্ধের চেতনায়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের সেই আদর্শ নীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছি এবং গণতন্ত্র আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গিবাদ শক্ত হাতে দমন করা হয়েছে, সেজন্য আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে কারণ তাদের নিরলস পরিশ্রমের ফলেই আজ বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের যে বদনাম ছিল সেই বদনামের হাত থেকে মুক্ত হয়ে বিশ্ব সভায় একটা সম্মানজনক অবস্থান অর্জন করতে পেরেছে। আমরা চরমপন্থীদের আইনে আওতায় এনেছি, সন্ত্রাস মাদকের বিরুদ্ধ অভিযান জোরদার করেছি, ইমপ্রিজিং সহ নারী ও শিশু নির্যাতন এবং শিশু নারী পাচার কঠোরভাবে দমন করেছি। জনগণ বিশেষ করে বর্তমান প্রজন্মের প্রধান দাবি ছিল এবং আমাদেরও দাবি, সারা বাংলাদেশের মানুষেরই দাবি ছিল, যুদ্ধাপরাধী মানবতা বিরোধী যারা তাদের যেন বিচার বাংলার মাটিতে হয়, যে বিচার স্বাধীনতার পরপর জাতির পিতা শুরু করেছিলেন কিন্তু 75-এর পর তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল, আজকে সেই বিচারের কাজ আবার শুরু হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক, প্রতিটি কাজেই পুলিশ বাহিনীর অবদান রয়েছে। এই জন্য আমি পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিটি সংস্থার সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু পুলিশ বাহিনী জনগণের সেবক, জনগণের সেবা করে, আমরা সরকার গঠন করার পর আমাদের সরকারকেও জনগণের সেবক হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, জীবনের শান্তি নিরাপত্তা দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কিন্তু পুলিশ বাহিনী সবসময় অবহেলিত ছিল। 96 সালে যখন আমরা সরকার গঠন করি তখনই প্রথম পুলিশের বাজেট সব থেকে বেশি আমাদের সরকার বৃদ্ধি করেছিল, প্রায় 3 গুণ আমরা বৃদ্ধি করি। সাথে সাথে প্রতিটি থানা ভবন, কর্মকর্তা ও ফোর্সের আবাসনের জন্য টাওয়ার ভবন ও ব্যারাক নির্মাণ এবং সঠিক চিকিৎসা যাতে পায় তার জন্য হাসপাতাল নির্মাণ এবং থানায় থানায় যানবাহন সরবরাহ আমরা করেছিলাম। তাছাড়া পুলিশ বাহিনীর কল্যাণের ঝুঁকি ভাতা, কল্যাণ ফান্ডও আমাদের সরকার গঠন করেছিল। এবারে দায়িত্ব নেবার পর 2008 সালে নির্বাচনে জয়ী ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। প্রায় 32,031টি ক্যাডার ও নন ক্যাডার পদ সৃষ্টির আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ অতিরিক্ত পরিশ্রম পুলিশকে করতে হয়, তাদের আসলে শ্রমের কোনো কর্ম ঘণ্টা নেই, যে কারণে আমাদের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অত্যন্ত কম, সে কারণেই আমরা এই সিদ্ধান্তগুলি নিয়েছি। ইতিমধ্যে 123টি ক্যাডার পদ সহ 18,000 নতুন পদ সৃজন করা হয়েছে, 17,000 সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, অবশিষ্ট 610টি ক্যাডার পদ সহ 14,000 পুলিশ পদ সৃজন করে নিয়োগের ব্যবস্থা আমরা নেব। আমরা ট্রাফিক পুলিশ, সিআইডি, রেলওয়ে, সিএমপি, বিভিন্ন রেঞ্জ অফিস, টেলিকমিউনিকেশন ইউনিটের জনবলও বৃদ্ধি করেছি। ইতিমধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট এবং রংপুর রেঞ্জ গঠন করেছি, শীঘ্রই 2টি সিকিউরিটি ও প্রোটেকশন ব্যাটালিয়ন গঠন করা হবে। বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য প্রযুক্তি নির্ভর স্বয়ংসম্পূর্ণ এয়ারপোর্ট আর্ম পুলিশ
গঠন করার বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। টুরিস্ট পুলিশ, মেরিন পুলিশ, পৃথক তদন্ত ইউনিট, জঙ্গি দমনে ন্যাশনাল পুলিশ ব্যুরো, কাউন্টার টেরোরিজম সহ বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিউনিটি পুলিশিং আমরা চালু করেছি। পুলিশের 52টি মডেল থানা, 10টি নতুন তদন্ত কেন্দ্র, 1টি নতুন থানা স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে ফরেন্সিক ল্যাবরেটরি, ঢাকায় ন্যাশনাল মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। 50টি আধুনিক থানা ভবন, 50টি হাইওয়ে আউটপোস্ট, 60টি তদন্ত কেন্দ্র, 10টি পুলিশ ব্যারাক ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। 12টি জেলায় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের কাজ সমাপ্তির পথে। দায়িত্ব পালনের সুবিধার্থে জলযান, পিক আপ ও মোটর সাইকেল কেনা হচ্ছে। রেশন 60% থেকে 100% উন্নীত করা হয়েছে, কারণ এটা আগে মাত্র 20% পুলিশ পেত। আমরা গতবার সরকার গঠন করে এটা বৃদ্ধি করেছিলাম আরো 40%, এবারে সরকার গঠন করে 100% উন্নীত করেছি এবং রেশনের পরিমাণেও আমরা সমতায় এনেছি। মাসিক 330 টাকা করে ঝুঁকি ভাতা দেওয়া হচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রায় 2000 পুলিশ সদস্য অংশ নিয়েছেন। 160 জন নারী পুলিশের একটি কন্টিনজেন্ট হাইতিতে গেছেন। আমরা নারী সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করেছি। শুধুমণ্ডলী বিশ্বব্যাপী অপরাধের ধরন দ্রুত পাল্টাচ্ছে। এই অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর হতে হবে। আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং সহ নতুন নতুন অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। এজন্য উন্নত প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির প্রয়োগকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তি প্রয়োগে অভ্যস্ত হতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অপরাধ ও অপরাধী শনাক্তকরণে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। আমরা পুলিশ প্রশিক্ষণ ব্যবস্থারও উন্নয়ন করেছি। স্টাফ কলেজ, ট্রাফিক ও ড্রাইভিং স্কুলে জনবল বাড়ানো হয়েছে। 30টি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এবং 4টি পুলিশ ট্রেনিং সেন্টারের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষায়িত এপিবিএ ট্রেনিং স্কুলে জনবলের অনুমোদনও দেওয়া হয়েছে। সারদা একাডেমির সামর্থ্য আমরা বাড়িয়েছি। এখন একজন অতিরিক্ত আইজিপি এর কমান্ড্যান্ট, 15টি কর্মকর্তার পদ সৃষ্টি করা হয়েছে। এএসপিদেরকে প্রশিক্ষণের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন পুলিশ সায়েন্স ডিগ্রি দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে আধুনিক শ্রেণী কক্ষ, কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, নতুন অফিসার্স মেস নির্মাণ করা হয়েছে। একটি ফরেন্সিক ডেমনস্ট্রেশন ল্যাব, একটি অত্যাধুনিক জিমনেশিয়াম ও সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে। 2012 সালে এই একাডেমির 100 বর্ষ পূর্ণ হবে। 100 বছর পূর্তিকে সামনে রেখে আমরা এই একাডেমিকে বিশ্বমানের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। ট্রেনিং সেন্টারে পোস্টিং হলে কেউ আসতে চান না, যদিও 30% বিশেষ ভাতা দেওয়া, অথচ ক্যাডারের সবচেয়ে বেশি মেধাবী কর্মকর্তারাই প্রশিক্ষণের কাজে নিয়োজিত হওয়া উচিত। নবীন কর্মকর্তাদেরকে যুগোপযোগী করে গড়ে তোলার দায়িত্ব সকলেরই নেওয়া উচিত। শুধুবিন্দু, আমরা পুলিশ ফোর্স ক্যাটার সার্ভিসের রূপান্তরের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এই জন্য ঔপনিবেশিক আমলের আইন, বিধি ও কাঠামোর ব্যাপক সংস্কারের কাজ আমরা শুরু করেছি। পুলিশ সদস্যদেরকেও উপনিবেশিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের পরম বন্ধু হবে। যে কোনো বিপদে মানুষ যেন সর্বাগে পুলিশকে পাশে পায় এবং পুলিশের উপর আস্থা বিশ্বাস রাখতে পারে, সেইভাবেই পুলিশ নিজেকে গড়ে তুলবে, সেটাই আমরা চাই। জাতির পিতা 1975 সালে 15 জানুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, আমি কোট করছি, মনে রাখবেন আপনাদের মানুষ যেন ভয় না করে, মানুষ যেন আপনাদের ভালোবাসে। আর কোট আজকের এই শুভ দিনে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আমারও এই একই আহ্বান। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন ও মানবাধিকার বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন, সেটাই জাতি আশা করে।
আমরা দেশের আইনের শাসক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে চাই, জনগণের অবস্থা সার্বিক উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। এই জন্য আমরা জনগণের দীর্ঘদিনের চাহিদাগুলো একে একে পূরণ করে যাচ্ছি। খাদ্য, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রতিটি ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন করেছি। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আমরা চাই এই বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে, জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। আমরা আমাদের সমাজে শান্তি বজায় রেখে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করে যেতে চাই। তাই আসুন সকলে মিলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলি, যেন এই বাংলাদেশ বিশ্ব সবাই মাথা উঁচু করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে, জাতির পিতার স্বপ্নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা যেন আমরা গড়ে তুলতে পারি। সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা প্রবীণ অফিসার আপনারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আমার দোয়া আশীর্বাদ সবসময় আপনাদের জন্য থাকবে। দোয়া আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধান অতিথির নিকট মার্চআউটের অনুমতি প্রার্থনার জন্য এগিয়ে আসছেন। মার্চ করে মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মাননীয়। প্যারেড অধিনায়ক মাননীয় প্রধান অতিথির নিকট থেকে মার্চআউটের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্ধারিত স্থানে। কিছুক্ষণের মধ্যেই সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট, দৃপ্ত পদভারে আন্দোলিত হয়ে উঠবে সারদার এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। ষষ্ঠ
মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। মাননীয় প্রধান অতিথি আব্দুল সালামের নেতৃত্বে অশ্বারোহী দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এসপি প্রফেশনাল শাখা হোসেন রিজার্ভ কন্টিনজেন্ট কমান্ডার স্যার।